তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আমি বিকেল থেকে ফার্স্ট ব্লগ শুরু করছি। গাইজ, এটা আমার প্রথম ব্লগ। আর গাইজ, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য সব দিন নতুন নতুন ভিডিও আনবো, আর আমি আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো গাইজ, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, আজ এই মুহূর্ত থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমি আমার মেজো পিসির বাড়ি যাবো, তো সেখান থেকে আমার নতুন ভিডিও স্টার্ট হচ্ছে। চলো গাইজ, দেখে নাও তোমরা। গাইজ, আমার পিসি বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্যই আমরা যাচ্ছি। আর গাইজ, আমার পিসি বাড়ির আশেপাশে অনেক কিছু দেখার রয়েছে। তো গাইজ, আমার ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো গাইজ, প্লিজ রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে রাস্তার দুদিকে মাঠ আর মাঠ, আর এখানে ঘর বাড়ি খুবই কম রয়েছে, শুধু চারপাশে মাঠই দেখতে পাবে। লোকজনরা বেশি চাষবাসই করে থাকে, আর সব থেকে বেশি ফুল চাষটাই করে থাকে। দেখে নাও তোমরা। ফাইনালি পিসি ঘর চলেই এসেছে। তো মেন রাস্তাটা পেরিয়ে টোটো নামিয়ে দিয়েছে আমাদেরকে ছোট রাস্তায়। তো এখান থেকে হেঁটে হেঁটে গেলেই, একটু গেলেই আমার পিসি বাড়ি চলে আসবে। তো দেখে নাও রাস্তাটা কেমন, বা রাস্তার আশেপাশে কী জিনিস আছে দেখার। চলো সে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গাইজ, দেখো রাস্তার মাঝখানে যেতে যেতে একটা মন্দির পড়ে, সেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি মন্দিরটা দেখিয়ে দিলাম, এবার পিসি বাড়ির যাওয়ার রাস্তার দিকে রওনা হওয়া যাক। তো গাইস, ফাইনালি পিসি ঘর পৌঁছে গেলাম। চলো দেখে নিই পিসি বাড়ি কেমন। গাইস, এখানে পুজো চলছে এখন, তাই জন্য ভিডিও করা যাবে না। তো ভিডিও করলে ডিস্টার্ব হবে, তাই এখন তো আর এখানের পরিবেশও ঘুরে দেখানো যাবে না, কারণ সন্ধ্যে হয়ে গেছে। তো কালকে সকালবেলা আমি তোমাদেরকে পরিবেশটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর এখন মাকে পুজো করা হবে, তো চলো এবার পুজোতে আমরা অংশগ্রহণ করি।
আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন লাগছে। তো গাইস বাই।